আজকে আমরা জানবো মালদ্বীপের অজানা ও মজার কিছু তথ্য, যেগুলো আপনি আগে কখনো জানতেন না। মালদ্বীপ মোট 1192টি দ্বীপ নিয়ে গঠিত। মালদ্বীপের 95%-এরও বেশিরভাগ পানিতে পরিপূর্ণ। এই কোরাল দ্বীপের সমুদ্র সৈকত পৃথিবীর মধ্যে বিখ্যাত, কারণ এর বালুগুলো সাদা, নরম ও মসৃণ। গোটা পৃথিবীর মাত্র 5% বীচ এরকম সুন্দর। মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। বাংলাদেশ থেকে মালদ্বীপ 2,927 কিলোমিটার দূরে অবস্থিত। বিমানে যেতে 4 ঘন্টার মতো সময় লাগে। সমুদ্র পৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা 4 ফিট 11 ইঞ্চি। এখানে সবচেয়ে উঁচু জায়গা হল ভিলিংগিরি আইল্যান্ড, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 7 ফিট 7 ইঞ্চি উঁচু। মালদ্বীপ এশিয়ার সবচেয়ে ছোট দেশ। এদেশের আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার। এদেশের লোকসংখ্যা প্রায় 4 লক্ষ। মালদ্বীপের বেশিরভাগ মানুষ এই দেশের রাজধানী মালেতে থাকে। মালের আয়তন প্রায় 5.5 বর্গ কিলোমিটার। মালদ্বীপের মানুষ কোথা থেকে আগত এই নিয়ে বিভিন্ন যুক্তিতর্ক রয়েছে। একদল বলেন মালদ্বীপের বেশিরভাগ মানুষ শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারত থেকে আগত। অপরদিকে আরেক দল বলেন সিন্ধু সভ্যতার জন্য কিছু লোক মালদ্বীপ এসেছিল। মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে ছোট মুসলিম দেশ। এদেশের 99% মানুষ মুসলিম। তবে 1200 শতাব্দীরও আগে এদেশে বৌদ্ধ ধর্ম পালন করা হতো। বলা হয়ে থাকে সম্রাট অশোকের সময় বৌদ্ধ ধর্ম বিস্তৃতি লাভ করে এবং 1200 সাল পর্যন্ত প্রচলিত ছিল। ঘনত্বের দিক দিয়ে মালদ্বীপ দক্ষিণ এশিয়ায় প্রথম, যার পার ক্যাপিটাল জিডিপি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি। মালদ্বীপের বেশিরভাগ আয় পর্যটকের কাছ থেকে আসে। পর্যটনের দিক থেকে মালদ্বীপ পৃথিবীতে অনেক জনপ্রিয়। এদেশের হোটেল, রিসর্ট, প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর, যা পর্যটকের মন কেড়ে নেয়। বিশেষ করে এখানে পর্যটকদের জন্য সব ওপেন, চাইলে পর্যটকরা মেয়ে মদ যা ইচ্ছে নিয়ে যেভাবে খুশি ঘুরতে পারে। এক কথায় ভ্রমণের জন্য স্বাধীন দেশ, ওখানে নাগরিকও বেশ স্বাধীন। এজন্য মালদ্বীপকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত পর্যটন কেন্দ্র বলা হয়ে থাকে। মালদ্বীপে যাওয়ার জন্য আলাদা কোনো ভিসা প্রয়োজন হয় না। মজার ব্যাপার হলো একমাত্র মালদ্বীপেই হোটেল ও রিসর্টে মদ পাওয়া যায়, সাথে মেয়ে তো আছেই, কিন্তু সেখান থেকে কিনে বাইরে নিয়ে যাওয়া নিষেধ। মুসলিম রীতি অনুযায়ী এখানে রমজান মাসে ড্রিঙ্কিং, সিগারেট ও দিনের বেলায় খাবার খাওয়া নিষেধ, এবং এটা পর্যটকদের জন্য প্রযোজ্য। তবে মেইন রুট থেকে ভেতরের দিকে যে হোটেলগুলো থাকে, তারা পর্যটকদের জন্য খাবারের আয়োজন করবে। এদেশে নগ্ন হয়ে বা টপলেস হয়ে স্নান বাথ করা নিষিদ্ধ। এমনকি প্রাইভেট বিচেও এই কাজ করা নিষিদ্ধ। মালদ্বীপের প্রাকৃতিক দৃশ্য বড়ই বিচিত্র ধরনের। বছরের যে কোনো সময়ে এখানে 10 থেকে 12 প্রজাতির ডলফিন ও তিমি দেখতে পাওয়া যায়। ডলফিনরা দল বেঁধে চলে। একটি দলে প্রায় 200 ডলফিন থাকে। এছাড়া এখানে প্রায় 190 রকমের সামুদ্রিক প্রাণী রয়েছে। আপনারা সবাই জানেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। আমাদের গোটা পৃথিবীর গড় তাপমাত্রা মাত্র 2 ডিগ্রি বৃদ্ধি পেলেই বাংলাদেশ মালদ্বীপের মতো নিম্নাঞ্চলগুলো সমুদ্রের পানিতে তলিয়ে যাবে। বিশ্বের জন্য এই ভয়ঙ্কর বিপর্যয়ের বিষয় সবার দৃষ্টি আকর্ষণের জন্য 2009 সালে মালদ্বীপের প্রেসিডেন্ট সমুদ্রের নিচে ক্যাবিনেট মিটিং এর আয়োজন করেন। মালদ্বীপের 99% লোক শিক্ষিত এবং এটি এশিয়ার একমাত্র শিক্ষিত দেশ হিসেবে বিবেচিত হয়। মালদ্বীপে অন্যান্য মুসলিম দেশগুলোতে শুক্রবার ছুটির দিন হিসেবে পালন করা হয়। এদেশের আইন স্বাধীন আইন এবং এর প্রয়োগ সংবিধান মোতাবেক করা হয়। যে কোনো জিনিস যদি সংবিধানে না থাকে, তবে তা ইসলামী শরিয়াহ মোতাবেক করা হয়। মালদ্বীপ এমন একটি দেশ যেখানে মেয়েরা ইসলামিক, সাংস্কৃতিক, মডার্ন সব রকমের পোশাক পরতে পারে, কোনো ধরা ছোঁয়া নেই, একদম স্বাধীন মেয়েরা। এই ছিল আমাদের আজকের মালদ্বীপের অজানা ও মজার কিছু তথ্য। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আরও এমন দেশ সম্পর্কে নতুন ও মজার তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।